Welcome to my channel, Priti Vishash Official. Aaj ke tomader sathe share korbo skin care video. Diner belay amra nijeder skin ke kibhabe thik rakhbo. Chalo dekheni. Hello, namaskar. Shagotom amar YouTube channel e Priti Vishash Official. Aaj ke tomader jonno ekta darun video royeche jeta holo skin care video. Tomader onek protiksha সমস্ত কিছুর অবসান আজকে হবে তোমরা আমাকে কম বেশি সবাই বলো দিদি কিভাবে স্কিনকে হেলদি রাখবো কিভাবে স্কিনকে মেনটেন করবো রেগুলারলি তো আমি সেই ভিডিওটা তোমাদের আজকে করে দেখাবো যে রেগুলার তোমরা কি করতে পারো ফর ইওর হেলদি স্কিন তবে আমি সবসময় বলি যে হেলদি স্কিন রাখার জন্য পেটকে হেলদি ভীষণভাবে রাখা উচিত এবং স্কিন বলো হেয়ার বলো তার জন্য পেট ভালো থাকা উচিত এবং প্রচুর জল খাওয়া উচিত যেটা দুটো একটারও আমি করি না কারণ আমি ভীষণ ভীষণ জাঙ্ক ফুড খাই আমি ডায়েট ফলো করি না আর জল তো আমি খাই না বেশি কিন্তু আমার দাদা যেহেতু ডায়েটিশিয়ান তাই জন্য ওর যারা ক্লায়েন্টস আছে তাদেরকেও যেভাবে গাইড করে সেটা আমি দেখি অ্যান্ড তো সেই ক্ষেত্রে আমি জানতে পেরেছি বা আমি জানতে পারি এবং তাদের বেনিফিটগুলো দেখি যে তারা এইভাবে উপকৃত হয় তো তাই তোমাদেরকেও আমি সেইভাবে গাইড করতে চাই তোমরাও সেটা ফলো করো সো শুরু করি দেখো শুটিংয়ে যাওয়ার সময় আমি এত সময় পাই না এত কিছু করার কিন্তু যখন আমি বাড়ি থাকি আমি এটা ফলো করি এবং আমি করি আর এখন এই মুহূর্তে আমি স্কিনে কিচ্ছু লাগাইনি জাস্ট একদম কিছু না একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি এই ফেস ওয়াশটা দিয়ে আমি মুখটা ধুয়েছি এটা হচ্ছে ড্রপস অফ লাইট এইটা দিয়ে আমি মুখটা ভালো করে এটা আমি রেগুলার ইউজ করি আমি শুটিং থেকে ফিরে এসে যখন মেকআপ রিমুভ করি তারপরে হয়তো আমি রাত্রে শোয়ার সময় এত কিছু এত ক্লান্ত থাকি যে কিছু করার টাইম পাই না বা ভালো লাগে না আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই দিয়ে ঘুমিয়ে পড়ি তোমরা এটা করো না এটা খুব খারাপ তোমরা পুরো মেনটেন করো এবং সকালে তোমরা যদি পারো যেরকম আমি কাজে যাওয়ার সময় পাই না আমি করতে পারি না কিছু ওই রকম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে বেরিয়ে যাই কিন্তু তোমরা কিন্তু যারা টাইম পাবে প্লিজ এটা ফলো করো আমার মতো হয়েও না উপকার পাবে অ্যান্ড আমি এখন যেহেতু একটু বাড়িতে রয়েছি আমার কাজ নেই তো আমি এটা ফলো করছি অ্যান্ড আমার স্কিন সত্যি খুব 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 ভালো হচ্ছে তো টাচুন সো এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুই তোমরাও ধু এখন একটা কথা বলি এরকম কোনো ব্যাপার নেই যে প্রীতি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে তোমাকে ওটাই বাই করতে হবে না একদম না তোমাদের বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট তোমরা ইউজ করবে এবং সব থেকে বড় কথা বাজেটের থেকেও বড় কথা যে প্রোডাক্টটা নিজের স্কিনে স্যুট করবে সেটাই ব্যবহার করবে তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই তো আমি বলতে চাই তোমাদেরকে যে প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে অ্যান্ড আফটার দ্যাট এইটা তোমরা এটা জানো হয়তো যারা জানো না তাদেরকেও বলছি এই জিনিসটা অ্যামাজনে বা যে কোনো কোথাও তোমরা কিনতে পাবে এটাতে জল ভরে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবে এরকম করে দেখো জল ভরার জন্য এখানে না জায়গাও দিয়েছে এই দেখো এরকম এটাতে জল ভরে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবে বরফ হয়ে গেলে তোমরা দিনে একবার এই ফেসে এই আইসটা লাগাবে এরকম নয় যে তোমাকে এইটাই মানে ব্যবহার করতে হবে এইটাই কিনে করতে হবে এরকম ব্যাপার নেই যে কোনো আইস তোমরা দিনে একবার ব্যবহার করো এটা খুব ভালো লাইক এরকম করে স্কিনে এটা ব্যবহার করবে এই হচ্ছে আমার ঝোলা এই হচ্ছে আমার ঝোলা সো এই আইসটা ভালো করে অ্যাপ্লাই করবে যাদের স্কিনে অ্যাকনে প্রবলেম আছে দেখবে আস্তে আস্তে রোজ একবার দিনে একবার হলেও আইস ব্যবহার করলে সেই প্রবলেমটা চলে যাবে আর আমি এইটা ব্যবহার করছি মানে এইটাতে করি কারণ আমার এটা সুবিধা হয় অনেক দ্যাটস ওয়াই আমি এইটা কিনে করছি আমি শুটিংয়েও এটা মানে মেকআপ বক্সে নিয়ে গিয়ে তারপরে আইস লাগিয়ে মেকআপটা আমি শুরুও করতে পারি তো আমার জন্য সুবিধা কিনতেই হবে এরকম কোনো ব্যাপার নেই তো তোমরা নর্মালি আইস করতে পারো আইস এরকম আমি একটা লিপ স্ক্রাব নিয়েছি এবারে আমি একটু লিপ স্ক্রাব করব এটা হালকা করে তোমরা যখন ব্রাশ করো না ব্রাশ হয়ে গেলে মুখ ধোয়ার পরে তোমরা ওই ব্রাশটা নিয়ে ভালো করে লিপে একটু জ্বলে নেবে তাতে কি হয় রোজ এটা করলে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে যে লিপসের যে ডেড সেলস থাকে সেটা রিমুভ হয়ে যায়
লিপ আরো বেশি সফট হয়ে যায়। তো এটা আমি করছি। আমি সবসময় এইসব করার সময় পাই না, আগেও বলছি এখনো বলছি, কিন্তু তোমরা যারা সময় পাবে তারা রোজ এই রুটিনটা ফলো করো। ওকে, আমার লিপ ভালো করে আমি স্ক্রাব করে নিয়েছি, একটা কটন নিয়ে, ওয়েট কটন নিয়ে, ভেজা কটন নিয়ে আমি মুছে দিলাম। দেখো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসার পরে আমার কতটা নোংরা বেরোলো লিপ থেকে। তো এভাবে একটু ক্লিন করবে তোমরা ব্রাশ করার পরেও করে নেবে ব্রাশ দিয়ে রোজ, ওটাও বেটার। ওকে, কেন কি আমাকে রেগুলার লিপস্টিক ইউজ করতে হয়, সো দ্যাট আমাকে লিপ স্ক্রাবটা করতে হয়ে গেল। ক্লেন্সিং টোনিং ময়েশ্চারাইজিং, ক্লেন্সিং টোনিং ময়েশ্চারাইজিং রোজ করবে, এটা মাস্ট। তো ক্লেন্সিং আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলাম, এবার আমি টোনার ইউজ করব। তো আমি এই টোনারটা ইউজ করি, আমি বলছি না এটাই তোমাদের ইউজ করতে হবে, তোমরা তোমাদের বাজেট ফ্রেন্ডলি টোনার যে কোনো টোনার ইউজ করতে পারো যেটা তোমাদের স্কিনে স্যুট করবে। তো আমি কি করি এই জিনিসটাকে, টোনারটাকে অনেকে কটন দিয়ে লাগায়, তো কটন দিয়ে যারা ইউজ করবে তারা না এরকম ঘষে ঘষে কটনটা চালাবে না, ট্যাপ করবে না, ট্যাপ ড্যাপ 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 করে টোনার ইউজ করবে। আমি যেটা করি সুবিধার জন্য, আমার তাড়াহুড়ো থাকে, সো আমি এরকম একটা কন্টেনারে টোনার ভরে রেখেছি, তো সেটা আমি মুখে ডাইরেক্টলি এরকম অ্যাপ্লাই করে জাস্ট লাইক আমি এরকম করে হয়ে গেল। মেক ভুলে গেলে চলবে না, যেটাই লাগাবো আমরা, ফেস ওয়াশ লাগাই কি টোনার লাগাই কি ময়েশ্চারাইজার, নেক ভুলে গেলে চলবে না। তারপরে আমাদের নেকে অ্যাপ্লাই করে নেবো, সেটা মুখটা ফর্সা হয়ে গেল বা মুখটা ঠিক হয়ে গেল, গ্লো করছে। দেখো বাইরের প্রোডাক্ট কখনো ফর্সা বানাতে পারে না, ঠিক আছে, তুমি যেই স্কিন নিয়ে জন্মেছো সেটাই তোমার থাকবে, ঠিক আছে। এগুলো আমাদের স্কিনকে ভালো রাখতে পারে কিন্তু ফর্সা আমাদেরকে কিন্তু করবে না, সেটা বাজে কথা, কোনো প্রোডাক্ট ফর্সা করতে পারে না। আর ভালো জিনিস খাও, জল খাও, স্কিন এমনিই ভালো থাকবে, এমনি গ্লো করবে। তো টোনার ইউজ করার পরে যখন একটু টোনারটা শুকিয়ে যাবে, আফটার এই দু মিনিট পরে আমরা ময়েশ্চারাইজ করবো স্কিনকে। তো আমার কাছে যে ময়েশ্চারাইজারটা আছে আমি সেটাই ইউজ করছি, ক্রিম ব্যবহার করি, এটার মধ্যে SPF রয়েছে, সেটাই আমি ব্যবহার করছি। এটা ডে ক্রিম, এটা একটা ডে ক্রিম, আমি সেটাই অ্যাপ্লাই করছি আফটার টোনিং মাই ফেস। ভালো করে নেক ভুললে চলবে না, আবারও বলছি ভালো করে অল্প করে নিয়ে মুখটা মাসাজ করতে হবে। ওকে ডান। এইবারে বাড়িতে থাকো চাই বাইরে যাও, আমাদের একটা খুব ভুল কনসেপ্ট আছে, আমরা বাইরে গেলেই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করি, যেটা খুবই ভুল কনসেপ্ট। তোমরা বাড়িতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করবে, কারণ যারা রান্না করছো বা বাড়িতে রয়েছো, এই যে লাইট বা আমাদের তো একটু হলেও আলো ঘরে ঢুকছে, ওই রে থেকে স্কিনকে প্রোটেক্ট করার জন্য আমরা সানস্ক্রিন ব্যবহার, এটা একটা মেডিকেটেড সানস্ক্রিন, এটা হচ্ছে লাশেল্ড, তো আমি এটাই বরাবর ব্যবহার করি। তো আমি বলবো এই সানস্ক্রিনটা সত্যিই খুব ভালো, এইটা স্যুট করে যাবে, কেন আমার স্কিনটা ভীষণ সেন্সিটিভ, তো আমাকে স্যুট করেছে। তোমরা নিজেরা বুঝে যেখান থেকে জিনিস কিনবে, তাদেরকে অনেক বিউটি কনসালটেন্ট থাকে সেখানে, তাদেরকে জিজ্ঞেস করে কিনবে। তো আমি সানস্ক্রিনটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে ফেলছি, তো ভালো করে আমি অ্যাপ্লাই করে ফেলেছি সানস্ক্রিন। তো যেহেতু আমি লিপ স্ক্রাব করেছিলাম, তো সেই কারণের জন্য এবারে আমি একটা অবশ্যই আমার স্ক্রাবিংয়ের পরে প্রয়োজন একটা লিপ বাম, তো আমি লিপ মাস্ক লাগাচ্ছি, ঠিক আছে। এটা আমি যেহেতু ঘরেই থাকবো বেরোবো না, সো আমি একটু বেশি করে মাস্ক লাগিয়ে নিলাম। তো প্রথমে আমি কী করেছি, ফেস ওয়াশ করেছি, তারপরে আমি আইস ব্যবহার করেছি আমার পুরো ফেসে, তারপরে আমি লিপ স্ক্রাব করেছি, তারপরে আমি ভালো করে লিপটাকে মুছে টোনার লাগিয়েছি, স্কিনটা ভালো করে ড্রাই করে টোনার লাগিয়েছি। টোনারটাকে কিছুক্ষণ রাখার পরে, মানে দু মিনিট রেস্ট করার পরে, আমি একটা ময়েশ্চারাইজার অর ডে ক্রিম যে কোনো একটা
তোমরাও লাগাতে পারো। আমি ডে ক্রিম লাগিয়েছি অ্যান্ড তারপরে আমি সানস্ক্রিন লাগিয়েছি, আর লাস্টে যেহেতু স্ক্রাব করেছিলাম আমি লিপ বাম লাগিয়ে ফেলেছি। তো তোমরা এই ছোট্ট একটা কাজ যদি সারা এই দিনের শুরুতে 5 মিনিট দিয়ে দাও নিজেকে, স্কিন খুব মানে স্কিনটা ভালো থাকবে, স্কিনেরও তো প্রয়োজন একটা ফুডের, তো স্কিনটা ভালো থাকবে, একটা গ্লো করবে, তো স্কিনটা ভালো থাকবে। তবে হ্যাঁ, আমি বারবার বলবো বেশি করে জল খাও অ্যান্ড চায়ের জায়গায় প্লিজ গ্রিন টি খাও। আর আরেকটা কথা বলবো আমি, সেটা হচ্ছে যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি নট নেসেসারি কি সেই প্রোডাক্টই ইউজ করতে হবে। আমি বারবার বলছি সবার যেটা যার বাজেট, কারোর 100 টাকা হতে পারে, কারোর 10,000 টাকা হতে পারে, কারোর 5,000 টাকা হতে পারে, যেটা যার বাজেট সেই বাজেট অনুযায়ী তোমরা তোমাদের স্কিনে প্রোডাক্ট অ্যাপ্লাই করো। এই নয় যে 10,000 টাকার প্রোডাক্ট হলেও, আমার মুখে এরকমও হয়েছে 8,000 টাকারও একটা ক্রিম স্যুট করেনি, এত বেশি বেশি পিম্পলস এসে গেছে। তো এটা না, যেটা যার স্কিনে স্যুট করবে সেই প্রোডাক্টটি ইউজ করবে, আর বাজেট দেখে প্রোডাক্ট নিজের ইউজ করো। তো যাবে বিউটি কনসালটেন্টকে বলবে নিজের স্কিন নর্মাল ড্রাই কি, সেই অনুযায়ী জিনিস কিনবে অ্যান্ড রোজ অ্যাপ্লাই করবে। তো এটা ছিল আমার ডে কেয়ার। এরপরে আমি নাইট কেয়ার তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো যে আমি নাইটে কী করি, তো সেই ভিডিওটা পরের বার। তো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এরকম তোমাদের হেল্পফুল অনেক ভিডিও আমি আনবো। কথা দিচ্ছি যেরকম স্কিন কেয়ারটা তোমরা বলেছিলে আমি এনেছি, সেরকম তোমরা তোমাদের যাতে হেল্প করতে পারি কোনো আমার কোনো জানা জিনিস থেকে, তো সেই হেল্প আমি সবসময় করব। তো প্লিজ আমার ভিডিও দেখো তোমরা অ্যান্ড আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। লাভ ইউ, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আর অবশ্যই ডে কেয়ার ফলো করো। কেমন, বাই বাই।